মা সুগার আগে টেস্ট করুন, আমার মা সুগার হাই, আমরা ইনসুলিন কিনে এনেছি আপনারা দেখে নিতে পারে। বলছে ঠিক আছে আমরা ভর্তি করেছি, আপনারা দুতলায় নিয়ে যান। লিফটি করে নিয়ে গেছি, লিফটিটি ওপরে ওপরে নিয়ে গেছি, ওকে আয়ারা বসে ডাক্তাররা বসে আছে। বলার পরে বেড খালি নেই, বলছে বেড খালি নেই, পেশেন্টকে নিচে শুয়ে দিন। আমি বলছি আমার এই পেশেন্ট নিচে শোয়ানো যাবে না। বলছে এই 22 নম্বর বেডে তিনজনের মাজায় দুজনের মাজায় ঢুকিয়ে দে, ওখানে দিচ্ছি ঢুকিয়ে, ওরা আসেনি। আমি একা, আমার বৌদি ছিল, আমি ডিপার্টমেন্টে গিয়ে ওখানে দিয়ে দিছি, এই এই ওষুধ এনেছে, আমি দেখাতে গেছি আমার মায়ের ওষুধ খাওয়ানো যাবে। বলছে তোর মার এর ওষুধ খাওয়াবি, ডাক্তার যখন আসবে তখন গিয়ে দেখাবি, ডাক্তার বাবুকে বলবি ওষুধ খাওয়ানো যাবে কি না। না না, একটা বিষয় সেটা হচ্ছে আপনি বলছেন যে পেশেন্টকে ভর্তি করেছেন, কটার সময় ভর্তি করেছেন? সাড়ে সাতটায় ভর্তি করেছি আমি। আচ্ছা, আমি এই ডাক্তারকে দেখছে তখন 9টা বাজতি জানো, 10টার সময় ডাক্তার ঢুকেছে। আচ্ছা, 10টা 10টায় ডাক্তার ঢুকছে, ঢুকো 10টা ডাক্তার ঢুকেছে, ঢুকে ঢোকার পরে বলছে কি সম না, বলছে আমার এমার্জেন্সি পেশেন্ট আছে, আমি ওটা দেখবো তারপর আসবো। পাশে একটা পেশেন্ট দেখছে, আমি বলি আপনার পায়ে আমি জড়িয়ে ধরি, আমার পেশেন্টের খুব অবস্থা খারাপ, আপনি আমার পেশেন্টের দেখুন। বলছে দেশে, বলছে জোরে শ্বাস নিন, এই অক্সিজেন দিন, অক্সিজেন দেশে দোবার পরে আমার মার গাল থেকে মুখ থেকে গেঁজা উঠছে। বলছে এর হবে না, পেশাব করে ফেলেছে, বলছে এর পেশেন্ট গ্যাস দাও বুঝে দাও, শুয়ে দিচ্ছি টেবিলি, বারবার অবজেকশন জানাচ্ছি, আমার মার গা ঠান্ডা হয়ে গেছে, আমার মা ঘামছে, ঘামে কেথা গায়ে দিয়ে দে হাওয়া কর, আর হাওয়া করছি মায়ের, ওরা আসে না। বলছে ফের বলছি, মানে জানিয়েছিলেন তখন? হ্যাঁ, বারবার বারবার রিকোয়েস করছি ওনাদের যে আপনারা একটু চলুন, বলছে রিকোয়েস করছি বারবার, বলুন বলুন কি বলছেন, মানে মূলত কি হয়েছিল কি আপনার মায়ের? আমার মায়ের বুটে বসে বুকে কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছে না, শ্বাস নিতে পারছে না, অতিরিক্ত কষ্ট হচ্ছে, জানটা হাইসাই হাইসাই হচ্ছে, তারপর মানে সেই সব হাসপাতাল কর্তৃপক্ষ কি হাসপাতালে যেই আমার মার মুখ থেকে গেঁজা উঠে চোখ আমরা বার হয়ে হাত পা ঠিক হয়ে যাচ্ছে, তখনই নিয়ে ডাক্তাররা আমার মা তখনই মারা গেছে নিয়ে আইসি রুমে দিয়েছে। আমার শাশুড়ি 40-45 বছর প্রথম বয়স, ওনার সন্ধ্যা থেকে বুকের যন্ত্রণা হচ্ছে, তো যথারীতি আমরা এখানে নিয়ে আসি, ওনারা দেখে দেখে ফিমেল ওয়ার্ডে ভর্তি করায়, ভর্তি করিয়ে থেকে আমরা কোনো রকম চিকিৎসা পাইনি, 4-5 বার ওনার বুকের যন্ত্রণা হচ্ছে, দমের কষ্ট হচ্ছে, গা ঠান্ডা যাচ্ছে, আমরা 4-5 বার সিস্টারের কাছে গেছি, আর সিস্টার আমাদের বলছে গায়ে কাঁথা চাপা দিয়ে দে, এই করে দে সেই করে দে, আমরা বলছি বেডে পেচ্ছাপ করে ফেলছে কষ্টের চোটে, পেশেন্টের বুকের যন্ত্রণা হচ্ছে, বলছে ডাক্তার আসুক, ডাক্তার যাবে গিয়ে দেখবে 10টা রাউন্ডে ডাক্তার আসবে, তখন ডাক্তার যাবে, ভালো কথা। কিছুক্ষণ পরে 10টার পরে 10:30 ডাক্তার এসে, 10:30 ডাক্তার এসে তখন আমারে বলছে ডাক্তারের কাছে, আমি ওনার ছোটো মেয়ে গেছে, তখন ডাক্তার বলছে আমার একটা সিরিয়াস পেশেন্ট আছে, আমি ওই পেশেন্টটাকে দেখবো, তারপর তোমার পেশেন্টের কাছে, তার অনেকক্ষণ ওপরে উনি ওখান থেকে শেষ করে আমার পেশেন্ট 7:30 যদি আমি এখানে ঢোকাই, প্রায় এখান থেকে আমি বার করেছি তখন 11টা বাজে এখান থেকে, তাহলে আপনারা হিসেব করেন কতক্ষণ লেগেছে, ওইভাবেই পেশেন্ট পড়েছিল, ফিমেল ওয়ার্ডে ছিল, ফিমেল ওয়ার্ড থেকে আমার ডাক্তারে আমার তখন বলছে, মানে পেশেন্ট যখন শেষ, শেষের দিকে ডাক্তার তখন আমাকে পার্সোনালি দিয়ে বলছে পেশেন্ট হার্ট অ্যাটাক হয়েছে, আমি বলছি হার্ট অ্যাটাক মানে, বলছে হ্যাঁ অনেক কবার হার্ট অ্যাটাক হয়েছে, ও পেশেন্টটাকে ডাকা যাবে না, আমি শিশুকে বলে দিয়েছি, আমি লিখে দিয়েছি, আপনারা শীঘ্রই শিশু নেবেন, আমি আপনি ডাক্তার লাস্ট পজিশন অলরেডি তখন শেষ, ডাক্তারের কথা হয়নি অলরেডি তখন, আমার পেশেন্ট শেষ, এটা চিকিৎসা না করে উনি বলে দিচ্ছে পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, উনি হার্ট অ্যাটাক করে, কোনো টেস্ট হয়নি, ওনার যদি হার্ট অ্যাটাক হয়েই থাকে তার আগে তো ইসিজি কোনো টেস্ট হবে, তো সুগার টেস্ট প্রেশার টেস্ট কোনো রিপোর্ট হবে, তো ওরা দেখা আপনাদের মূলত ওই অভিযোগটা কার যে সুপারের উপরে অভিযোগ নাকি না ডাক্তারের উপরে অভিযোগ? ডাক্তার
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।